রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত বঙাইগাঁওত রাজ্যিক ক্যাবিনেট অনুষ্ঠিত হয়ে যায়। এই ক্যাবিনেটত রাজ্যের শিক্ষাখণ্ডর আমূল পরিবর্তনের লগতে রাজ্যের কর্মচারী সকলের বাবে ভাল সিদ্ধান্ত গ্রহণ করে। আর এই ভিডিওটির জড়িয়ে সেই সিদ্ধান্তসমূহ আমি দেখাবলে চেষ্টা করি, গতিকে ভিডিওটি আপনার শেষলকে চাই যাব। অতিরিক্ত বন্ধ ঘোষণা করলে রাজ্য সরকারের কর্মচারী সকলের বাবে। রাজ্য সরকারের কর্মচারী সকলের বাবে 8 আর 9 জানুয়ারি অর্থাৎ দ্বিতীয় শনিবার আর দেওবার সাধারণ বন্ধর লগতে 6 আর 7 জানুয়ারি 2022 তারিখে অতিরিক্ত বন্ধর দিন ঘোষণা করিলে। এই বন্ধ কেবল পিতৃ মাতৃ অথবা শহুর শাহরেক থাকা কর্মচারীর বাবে প্রযোজ্য হব। এবার আমি দ্বিতীয় ভাল খবরটা আপনার দেখাবলে চেষ্টা করছি, বর্ধিত DA/DR। 1 জুলাই 2021 কার্যকরী হওয়াক সংশোধিত হারত রাজ্য সরকারের কর্মচারী, পেনশনার, পারিবারিক পেনশনধারক, বিশেষ পেনশনধারক সকলের 31% হারত DA/DR বৃদ্ধি। অর্থাৎ ইয়াত আগত রাজ্য কর্মচারী সকলের DA আছিল 17% বড়াই 28% বৃদ্ধি করেছিল, আর এইবার 28% 3% ইনক্রিমেন্ট করে 31% DA দিবলে এবার সিদ্ধান্ত গ্রহণ করেছে আজির ক্যাবিনেট বৈঠক। তো এইখানে আছিল আজির ভাল খবর, আর ভিডিওটি চাই আপনাদের কেন বলে নিশ্চয়ই কমেন্ট বক্সত জানাব। আর যদি এতিয়ালৈকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখব। ধন্যবাদ।